Assalamualaikum viewers, welcome to my easy art and cooking studio. আমি মৌসুমি বলছি, আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে ওশন ব্লু ড্রিঙ্কস বানাতে হয়। তো ওশন ব্লু ড্রিঙ্কস বানানোর জন্য প্রথমে আমাদেরকে একটা লেবু টুকরো নিয়ে ওটার একটা এরকম একটা গ্লাস নিয়ে গ্লাসের ওপর এরকম করে লেবুটাকে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পর আমরা যে কোনো চিনি বাটিতে চিনি নিয়ে সেটার ওপর গ্লাসটাকে এরকম করে চিনিগুলো ভরিয়ে নেব। নেওয়ার পর আমি একটু ফুড কালার নিয়ে চিনিগুলোর ওপর লাগিয়ে নিচ্ছি। তারপর আমি একটি পাত্রে লেবুর রস নিয়েছি, দেখেন লেবুর রসের সাথে আমি কিছু চিনি অ্যাড করে রেখেছি, আর তার সাথে আমি অল্প একটু লবণ নিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে এটাকে গুলে নিচ্ছি। এটা গোলানো হয়ে গেলে আমি এটার মধ্যে সামান্য একটু রং মিশ্রণ রং দিয়ে দিব। এই মিশ্রণটি রেডি হয়ে গেছে। তারপর আমি একটি গ্লাসে কিছু বরফ ঢেলে নিচ্ছি এখান থেকে। তারপর আমি এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। তারপর আমি একটা সেভেন আপের হোয়াইট ড্রিঙ্ক নিয়ে নিয়েছি। আপনার যে কোনো ব্র্যান্ডের পছন্দ, আপনারা যে কোনো একটি হোয়াইট ড্রিঙ্ক নিয়ে নিলেই হবে। এটার ওপর ঢেলে দিচ্ছি। আর এটাকে একটু সাজিয়ে দেওয়ার জন্য আমরা এই ধরনের একটা লেবু কেটে রেখেছি, সেটা আমি এটার ওপর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা ডেকোরেশনের জন্য। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমার ব্লু ওশন ব্লু ড্রিঙ্কস, দেখেন।